এই জন্য তোমার কি হয়েছে, কি এমন ঘটলো যে তুমি ওখানে অজ্ঞান হয়ে গেলে? কি দেখেছো বলো না, কি ঘটলো তোমার সাথে? তোমার কি কিছু মনে পড়েছে বলো না, মনে পড়েছে কিছু? কিচ্ছু মনে পড়েনি, কিচ্ছু না। তাহলে তাহলে তুমি তখন কি এমন দেখলে যে মন্দিরে তুমি অজ্ঞান হয়ে গেলে? বলো না কি দেখেছো, আমাকে বলো, আমাকে বলো না, বলো না কি দেখেছো। ওই মহিলা পোলোর কাছে কেন এসব জানতে চাইছে? এত কিসের কৌতূহল ওনার? তাহলে কি উনি এই বাড়ির রহস্যের ব্যাপারে কিছু জানেন? বলো না, আমাকে বলো না কি দেখেছো, বলো না, বলো। আমি এসব কি দেখলাম, আমি এসব কি দেখলাম, কেন দেখলাম? আমি তো কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না বিন্দু মাসি। আমি দেখলাম ওই ওই ছেলেটা আলপনার রং দিয়ে স্নিগ্ধা দিকে যখন যখন সিঁদুর পড়ালো, স্নিগ্ধা দিয়ে স্মৃতি রাঙিয়ে দিল, আমি দেখলাম যেভাবে ওই ছেলেটা স্নিগ্ধা দিয়ে স্মৃতি রাঙিয়ে দিল, একই রকম ভাবে কেউ একজন লাল রং দিয়ে আমারও স্মৃতি রাঙিয়ে দিয়েছিল। এরকমই একটা মন্দির ছিল সেটা, আর আর ছেলেটাকে সবাই সবাই কিঞ্জল বলে ডাকছে, কিঞ্জল বলে ডাকছে, কিঞ্জল বলে ডাকছে, কিঞ্জল। আমি ছিলাম, মানে কোথাও আমাকে দেখেছিস? না না না, তুই তো ছিলি না,
আর তুই থাকবি বা কেন, কি করে এইবা থাকবি? আচ্ছা সুচিত, তোর এরকম মনে হলো কেন? তাহলে আমার রোলটা কি খেয়েছিলাম আমি? দেখ বলো, আমার মনে হয় যে তোর অতীতের সঙ্গে আমার অতীত কোনো না কোনো ভাবে জড়িত, সে কারণে এসব কিছু হচ্ছে। আচ্ছা বলছি যে তুই তোর স্বপ্নে যাকে কিঞ্জল রূপে দেখেছিস তাকে কি এই বাড়িতে কোথাও দেখেছিস? মানে তাকে দেখলে তুই চিনতে পারবি? না, তাকে তো কোথাও দেখিনি এর আগে। আচ্ছা বলো, বলছি যে তুই যাকে তোর স্বপ্নে কিঞ্জল রূপে দেখেছিস সে কোনোভাবে কনিষ্ক নয় তো? না, সে কনিষ্ক কেন কেন হবে? কনিষ্ক কনিষ্ক ছিল না। দেখ আমার মনে হয় পঞ্চমী মানে পৌলমী হয়ে তুই এই জন্মে জন্মেছিস, তাহলে তো তোর স্বামী মানে কিঞ্জল এ বাড়িতে কোথাও নেই, তাই তো? তাহলে তোকে তোর পূর্ব জন্মের কথা মনে করতে গেলে তোকে জানতে হবে তোর স্বামী মানে কিঞ্জল এই জন্মে কোথাও জন্মেছে কিনা, বা জন্মালেও কি রূপে জন্মেছে, কি পরিচয়ে জন্মেছে। দেখ এটা তো নিশ্চিত যে সে কোনোভাবেই কনিষ্ক নয়। বলো, তুই আমাকে কথা দে, তুই কোনোভাবে কনিষ্কর সঙ্গে নিজেকে জড়াবি না, কথা দে আমাকে। মানে বলো, কনিষ্ক কিন্তু আমার, তুই তোর কিঞ্জলকে খুঁজে নে। সুচি, তুই আবার এরকম কথা বলছিস? আমি তো এর আগে বহুবার তোকে বলেছি আমার সাথে কনিষ্কর কোনো রকম কোনো সম্পর্ক নেই, তুই ওকে নিয়ে যা বাবার ভাব, আমি তো ভাবছি অন্য কথা। যে কিঞ্জলকে আমি স্বপ্নে দেখলাম সে যদি আবার জন্ম নিয়ে থাকে তাহলে এখন সে কোথায়? আসুন অফিসার, আসুন জেঠিমুন। অফিসার, এস দিস বয়, এই শীতল প্রিয়। বাবা বাবা প্লিজ এটা করো না তুমি, বাবা প্লিজ এটা করো না, কেউ আমার কথা শুনে না। আচ্ছা আমি আমি কথা দিচ্ছি, ও আর এখানে কোনোদিন আসবে না। আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? অ্যারেস্ট হিম রাইট নাও। প্লিজ কেউ তো ওর কথাটা শোনো, ওর কথা শোনো। ভালোবাসি ওকে, অন্তরকে আমি অন্তর থেকে ভালোবাসি। তোমরা কেউ কোনোদিন আমাদের সম্পর্কটাকে মেনে নেবে না, আর বাবা বাবার কাছে যদি খবর পৌঁছতো, বাবা বাবা তো কবেই পুলিশের মাথাদের ধরে ওকে লক আপে ঢুকিয়ে দিত। শুধুমাত্র তোমাদের কথা ভেবে আমি এতদিন ওকে দূরে সরিয়ে রেখেছিলাম। লোকটা, তুমি ওকে বলে দাও ওর ওই চোখের জলে আমার মন বলবে না, ওকে আমরা যেখানে বিয়ে দেব ওকে সেখানে বিয়ে করতে হবে। না 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 না, এটা হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। দিদিভাই যদি কিছু করে ফেলে ওকে আটকাবে। হ্যালো, হ্যাঁ বলছি, সে কি কখন? দরজা খোল, পুলিশের সামনে আমার মুখে চুলকানি মাখিয়েছিস স্নিগ্ধা, তুই বেরিয়ে আয়, উত্তর দে। আমি বকবো না, আর বেরিয়ে আয়। স্নিগ্ধা, আমরা তো কেউ তোকে কিচ্ছু বলবো না। স্নিগ্ধা, দরজা খোল।
আসাম থেকে ফোন এসেছিল গুরু মহারাজের মেসেজ, হার্ট অ্যাটাক হয়েছে। কি কি বলছিস নাকি? দুনিয়ার বাঁচবেন না তা ভাই। কিন্তু পৌলমীকে বের করে দিলে নাগমণি পাবো কি করে? কি করবো এখন? চলো 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 পাল্টাই।